শর্ত মে কে বেকরা যাবে কি না যাদেরকে বেকরা হারাম তাদের তালিকা উল্লেখ আছে সূরা নিসার 23 নম্বর আয়াতে সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আরবাইকুমুল লাতী ফি হুজুরিকুম মিন নিসায়কুমুল লাতী দাখালতুম বিহিন্না ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহ আলাইকুম যে তোমাদের স্ত্রীদের সে সকল কন্যাকে বিয়ে করা হারাম তোমাদের স্ত্রীদের কন্যাকে বিয়ে করা হারাম যেই কন্যারা তোমাদের লালন পালনে আসে অর্থাৎ স্ত্রীর অন্য ঘরের মেয়েকে বিয়ে করা হারাম তবে হ্যাঁ আল্লাহ যদি ফাইলাম তখনও দেখো তোম বিহিন্ন ফেলা জুনাহা আলাইকুম তবে যদি হ্যাঁ স্ত্রীর সাথে তোমরা মিলিত না হয়ে থাকো বিয়ে ঠিকই করছো কিন্তু এখনও মৃত হও নাই যদি এরকম অবস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা সেই স্ত্রীর মেয়েকে বিয়ে করতে পারো অর্থাৎ সৎ মেয়ে স্ত্রীর অন্য ঘরের মেয়ে মানে সৎ মেয়ে তাই সৎ মেয়েকে যদি কেউ বিয়ে করতে চায় মানে এরকম ঘটনা ঘটছে যে একজন ব্যক্তি একটা বিধবা মেয়েকে বিয়ে করছে মহিলাকে বিবাহ করছে করার পর দেখল যে তার একটা সুন্দরী মেয়ে আছে তখন সে চাইলো যে স্ত্রীকে বাদ দিয়ে সে মেয়েকে বিয়ে করবে এখন পরিস্থিতি এরকম তাই আল্লাহ বললেন যদি স্ত্রীর সাথে তোমরা মিলিত মিলিত না হয়ে থাকো বিয়ে হয়েছে ঠিকই কিন্তু হও নাই তাদের সাথে খুলুয়াত হয় নাই নির্জনে যাওনি স্ত্রীর সাথে যদি নির্জনে সময় না কাটিয়ে থাকো তাহলে তোমরা তাদের মেয়েকে বিয়ে করতে পারবে কিন্তু যদি স্ত্রীর সাথে নির্জনের সময় কাটিয়ে থাকো তাহলে আর সে মেয়েকে বিয়ে করতে পারবে না